সুপ্রিয় দর্শক, 30শে ডিসেম্বর 2021 আপনারা দেখছেন দিনাজপুরের রেলবাজার হাট। প্রতি বৃহস্পতিবার আর রবিবার এখানে হাট বসে। আজ বৃহস্পতিবার, এখানে ছোট ছোট ষাঁড় বাছুর আর বকনা বাছুর আপনারা দেখছেন। আমরা রেলবাজার হাটের রেটগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে একটা ষাঁড় গরু দেখছেন, প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু দরদাম চলছে। এই বান্দা চুরি করে না হাটে, সলিড ব্যবসা করে। আমার মনে হচ্ছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই সার, এটা সার, এটা কত? পঁচিশ, বত্রিশ। আর এই বকনাগুলা, এটা 18, আর এটা 17.5, এটা চাওয়া দাম, আস্কিং প্রাইস। এটা তবে দাম কিন্তু কমবে। আপনারা দেখছেন এগুলোকে বস্তা দিয়ে রাখা হয়েছে। তারপরে এখানে দেখছি আমরা বেশ কিছু সার গরু এনেছে। এটা বিক্রি হয়ে গেল? আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই এই ক্রসটা কত দিয়ে বিক্রি হলো? এটা 28,000 বিক্রি করলাম ভাই। 28,000 এটা বিক্রি করলেন? আজকে আনছেন কয়টা? আজকে 9টা ভাই। 9টা আজকে অনেক গরু আনছেন? তাহলে তো আজকে অনেকগুলো গরু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 28,000 এটা বিক্রি হয়েছে, যে দেখছেন এটা নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এইদিকে একটু আপনাদের দেখাতে চাই, এগুলো আলম ভাই কী দরে বিক্রি করেছে এটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা এইদিকে একটু বকনাগুলি দেখে আসি। বকনা সারও আছে, এগুলো কত করে আজকে? এটা দিয়ে নেই, এটা ছাড়ে দিয়ে আনতো। আসসালামু আলাইকুম, কিনলেন আপনি কোথা থেকে? দেখতে আসছেন? কি গরু নিবেন? গরু নিতে তো আড়িয়া বাচ্চা। এই সার বাচ্চা দেখতেছেন, কত চাইছে? কত এটা? জিজ্ঞাসা করা হয়নি, এখনো জিজ্ঞাসা করা হয়নি, দেখা হচ্ছে কেবল দেখতেছেন। কত এগুলা? এটা 27, এটা 26, 27, 26, 24, 23, 24, আর এটা 23 সার গরু। এখানে আমরা একটা বকনা দেখছি, কত ওই বকনাটা, কত এটা দাম? চাই 26, 26 চাওয়া। হ্যাঁ, তারপরে দাম কত উঠছে? 22 করে, 22 বলতেছে। বকনার সাইজটা একটু বড় সাইজ। এখানে দেখি আমরা, বিক্রি হয়ে গেল নাকি? এটা বিক্রি হবে? এটা এটা কত? চাইছেন 22? 19 দাম বলতেছে, 20 হলে বেশি। আর এই যে এইটা কত? 23 চাওয়া। এরপরে আমরা এদিকে একটু দেখি,
এই সার গরু এই সারগুলি কত করে চাচ্ছেন? এটা 32 চাইছেন, দাম উঠছে কত? উঠেনি। আর আর এই সাদাটা এটাও 32,000 চাইছেন, দরদাম উঠে নাই এখন। এদিকে দুটো শুকনা দেখছি, এদিকে বকনা। এই জোড়া কত? এইটা সার, এটা কত? এটা 32 চাইছেন, আর ওই পাশেরটা ওইটা 22 বকনা। দেখো একই সাইজ, সারটা দেওয়া হয়েছে 32 আর বকনাটা 22। এবার এই যে এখানে দেখছেন আপনারা কিছু সার আছে, এই সারগুলি কত করে চাচ্ছেন? 32 করে। সব 32 করে চাওয়া? চাওয়া 32। এগুলো বিক্রি হবে কিন্তু 26-27। দেখুন আপনারা জানেন দিনাজপুর রেলবাজার হাটে খুব বেশি গরু উঠে না, তবে এখানে অল্প পরিমাণ গরু কিন্তু এখানে উঠে। এদিকে আবার একটু বড় বড় গরুগুলি আছে। এদিকে দেখছি আমরা ক্রস সার, কত করে এগুলা? 1,05,000 আছে। দিদি 1,05,000 দুইটা চাইছেন। দেখুন ক্রস সার গরুর দামগুলি কিন্তু একটু বেশি হয়, 1,05,000 চাওয়া হচ্ছে। আর এদিকে আমরা বেশ কিছু, এদিকে গাভী গরুটাই বেশি পাওয়া যায়, এখানে একটা বাচ্চা সহজে কত ভাই? এটা দামটা আছে 52,000 দাম চাইছে। 52 চাইছেন, দাম উঠছে কত? দাম 45-46। 45 ওই বাচ্চাটা কি? সার বাচ্চা? হ্যাঁ 45-46 দাম উঠছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন দিনাজপুরের রেলবাজার হাটের আজকের পরিস্থিতি। আমরা প্রতিদিনের হাটগুলি দেখানোর চেষ্টা করি, ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।